আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ সিম্পল চিকেন বিরিয়ানির রেসিপি। তো এখানে আমি চিকেন বিরিয়ানি বানাবার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি 300 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনের পিসটা একটু আমি বড় বড় করে নিয়েছি। তো এখানে আমি 4টে বড় সাইজের আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 1 কেজি চালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে, পানিটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি বাসমতি রাইসটা নিয়েছি। তো এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু বিরিয়ানির মশলা নিয়েছি। তো এখানে আমি 10-15টি এলাচ নিয়েছি। এখানে আমি 3-4 টুকরো দালচিনি নিয়েছি। তো এখানে আমি কিছু লবঙ্গ নিয়েছি, অর্ধেক জায়ফল নিয়েছি। তো এখানে আমি অর্ধেক জাবিত্রী নিয়েছি। তো এখানে আমি শাহমরিচ নিয়েছি, শাহজিরা নিয়েছি। তো এখানে আমি গোলমরিচ নিয়েছি। তো এই মশলাটাকে আমি মিক্সির মধ্যে পাউডার করে নেবো। প্রথমে এই মশলাটাকে আমি মিক্সির মধ্যে পাউডার বানিয়ে নেবো। তো এখানে আমি মশলাটাকে পাউডার বানিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা সাইডে, তো এখানে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো ভিনিগার, যাতে চিকেনটা না বিরিয়ানির সাথে ভেঙে যায়। তো এখানে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো এই চিকেনের মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো না। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো এখানে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি চিকেনটা, এখানে আমি আলুটা ভাজার জন্য তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল। গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি আলুর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো এখানে আলুর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চিমটি। তো এখানে আমি ভালো করে আলুটাকে মাখিয়ে নেবো অরেঞ্জ ফুড কালার দিয়ে। তো প্রথমে আলুটার মধ্যে আমি নুনটা কারণ দিলাম যে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে। তো এখানে ভালো করে আলুটাকে আমি মাখিয়ে নিয়েছি জাফরানের সঙ্গে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো একে। তো এখানে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলোকে আমি তুলে নেবো এখন। তো এখানে আলুটা ভাজার আর দরকার নেই, বাদ বাকি আলুটা দমের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। ওই তেলের মধ্যে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সেখানে একটা ডেকচির মধ্যে আমি ভাতের পানিটা বসিয়ে দিয়েছি। সেখানে আমি বিরিয়ানির মশলা শিখে নিয়েছি, 3 টুকরো দারচিনি, 5-6টি লবঙ্গ, 1টি শাহী জিরা, 3টি এলাচকে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সেখানে পানির মধ্যে আমি দিয়ে দেবো 2.5 চামচ নুন 1 কেজি চালের জন্য ছোটো চামচে। এখানে আমি 2.5 চামচ নুন দিয়ে দিলাম। সেখানে আমি একবার চিকেনগুলোকে উল্টো পাল্টো ভেজে নেবো। সেখানে আমি চিকেনগুলোকে উল্টো পাল্টো ভালো করে ভেজে নিয়েছি। চিকেনগুলোকে আমি এখন তুলে নেবো। সেখানে আমি চিকেনগুলো তুলে নিয়েছি, বাকি চিকেনগুলোকে ভেজে। এখানে আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। সেখানে আমি গ্যাসের মধ্যে একটি বড় হাঁড়ি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি হাঁড়ির মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, কেটে দেখা পেঁয়াজ কুচিটাকে দিচ্ছি আমি। তো এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি এখন তেল থেকে ছেঁকে তুলে নেবো। তো বাকি কিছু পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছি, এখানে দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আদা রসুনের পেস্টটাকে একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো এখানে আমি আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে আমি চিকেন ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো 3 চামচ টক দই। যে বিরিয়ানি মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ স্বাদ মতো নুন। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটা আমি দিয়ে নিচ্ছি। তো এখানে আর কষানোর কোনো দরকার নেই, তো আমি আগেই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। তো এখানে আমি হাঁড়িটা গ্যাস থেকে নামিয়ে নেবো। তো এখন ভাতের পানিটা ফুটে গেছে, আমি চালটা দিয়ে দেবো ভাত
পানির মধ্যে। তো এখানে আমি গ্যাস থেকে হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা কাপ নিচ্ছি, কাপের মধ্যে আমি 2 চামচের মতো কেওড়া পানি এনে নেবো। এখানে আমি দিচ্ছি 2 চামচ গোলাপ পানি, 2 ফোঁটাতে দেবো মিঠা আতর, 1 চিমটি অরেঞ্জ ফুড কালারতে দিচ্ছি, দিয়ে ভালো করে গুলে নেবো। এখানে আমি গরম পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি নিয়েছি, 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দেবো পানির মধ্যে, ভালো করে গুলে। এখানে পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেবো, ভালো করে মেখে নিচ্ছি আমি। তো এখানে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো 2 চামচ গুলে রাখা জাফরানের পানিটা। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিচ্ছি দুধ, মিল্ক পাউডার গুলে রেখেছিলাম। এখানে আমি 1/2 চামচ বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এখানে আমার সব কিছু মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি কিছু মশলা দেবো না। তো এখানে আমার ভাতটা ফুটে গেছে, এখানে ভাতটা আমি 70% রান্না করে নেবো। তো এখানে আমার ভাতটা 70% হয়ে গেছে, ভাতটাকে আমি এখন ছেঁকে নেবো। এখানে আমি ভাতটা ছেঁকে বিরিয়ানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাতটা সব দিয়ে দিয়েছি, ভাতটাকে এভাবে ছড়িয়ে নেবো আমি। এখন আমি ভাতের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজ বেরেস্তাটা দিলেও হবে না দিলেও হবে, কেন প্রথমে আপনি দিয়েছেন চিকেনের মধ্যে, প্রথমে আমি দিয়ে। তো এখানে আমি দুধটা ঢেলে নিচ্ছি, ঢেলে দিয়ে দিচ্ছি। তো এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আমি। তো এখানে আমি 4 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। তো এখন আমি ভাতটাকে দমের মধ্যে বসিয়ে দেবো, আমি এখন ঢাকনাটাকে মুড়ে দিচ্ছি। তো এখন 3 মিনিট গ্যাসটাকে হাইটে রেখে দেবো, 15 মিনিট স্লো করে রেখে দেবো। 15 মিনিট পরে বিরিয়ানিটা আমার দমে হয়ে যাবে। তো এখানে 20 মিনিট হয়ে গেছে, বিরিয়ানিটা আমার দমে হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, বিরিয়ানিটা খুব সুন্দরভাবে দমে হয়ে গেছে। তো বিরিয়ানিটা দেখুন তো খুব ঝরঝরে হয়েছে, ভাতটা দেখতে পাচ্ছেন। বিরিয়ানিটা এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো। তো দেখুন চিকেনগুলো একটাও ভেঙে যায়নি চিকেনগুলো। তো আপনারা এভাবে বিরিয়ানিটা করলে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো এখানে বিরিয়ানি আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো এখানে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, বিরিয়ানিটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো চিকেন বিরিয়ানি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন। তো খুবই এই বিরিয়ানিটা বানাতে সহজ সিম্পল, আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন, বিরিয়ানিটা খুবই খেতে ভালো লাগবে।